তো আজ অনেক দিন পর তোমাদের সামনে আসতে পেরেছি। বুঝতেই পারছ, হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে গেছি। তোমরা যে নিউজটার জন্য অধীর আগ্রহে ওয়েট করছিলে, তো সেই নিউজটা বা সুখবরটা দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা। বুঝতেই পারছ, ভিডিওটা খুব শর্ট হতে চলেছে, কারণ এখনও পর্যন্ত আমার শরীরটা কমপ্লিটলি সুস্থ হয়নি। তাছাড়াও নিউ রোলের সাথে আমাকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো যে নিউজটা, সেটা হলো আমাদের এই মন্টাস্টিক ফ্যামিলিতে যে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে, সে হলো একজন ছোট্ট বেবি বয়। 26 তারিখে সে জন্মায়। প্রথমে কিছু কমপ্লিকেশান ছিল এবং সেই কমপ্লিকেশানের পর এখন আপাতত আমি এবং আমার বাচ্চা দুজনেই সুস্থ এবং দুজনেই বাড়িতে। তোমাদের সবার কাছেই আমি খুবই কৃতজ্ঞ, কারণ তোমরা যেভাবে আমার কাছে মেন্টালি ভার্চুয়াল মাধ্যমের মাধ্যমে, বেস্ট উইশেসের মাধ্যমে আমার পাশে থেকেছ, তার জন্য আমি সত্যিই থ্যাংক ইউ। আমি এই ইউটিউব ফ্যামিলির বিশেষ কিছু মেম্বারদের কাছে খুবই কৃতজ্ঞ। তারা হলো স্বাগতা, সাথী, দেবদত্তা, মৌলি, মিতালি এবং শ্রেয়া। তোমরা তোমাদের ব্যস্ত শিডিউলের মধ্যে চেষ্টা করেছো আমাকে যতটা সম্ভব ফিজিক্যালি এবং মেন্টালি সাপোর্ট করতে, এবং প্রত্যেক মুহূর্তে তোমরা চেষ্টা করেছো যে আমাকে আমার বাচ্চার সঠিক ইনফরমেশন NICU থেকে এনে দেওয়ার জন্য। এটা একটা মায়ের কাছে কতটা বড় সাপোর্ট, সেটা আমি কখনোই তোমাদের কাছে শুধুমাত্র থ্যাংক ইউ বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে এখনও পর্যন্ত এই নিউ ফ্যামিলি মেম্বারের সাথে ইন্ট্রোডিউস করতে পারছি না, তবে খুব শীঘ্রই তোমাদেরকে ওর সাথে ইন্ট্রোডিউস করে দেবো। যেহেতু বাবু খুব ছোট, এখনও পর্যন্ত এই লাইট এবং ক্যামেরা সেটআপে ও অ্যাডজাস্ট করতে পারছে না, তাই তোমাদেরকে কিছুদিনের মধ্যেই ওর সাথে আলাপ করিয়ে দেবো। তোমরা নিজেরা দেখতেই পাবে এবং আমি আশা করি যে তোমরা ওর জন্য কিছু একটা নাম সাজেস্টও করবে। আমি চেষ্টা করব এরপর থেকে এই চ্যানেলে রেগুলার হওয়ার, কিন্তু বুঝতেই পারছ এখনও পর্যন্ত কমপ্লিট সুস্থ হয়ে উঠিনি, তাই কিছুদিন হয়তো একটু হেরফের হতে পারে। তাও চেষ্টা করব তোমাদেরকে তোমাদের ইনফরমেশান শেয়ার করার। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কিন্তু সবাই একটা করে নাম সাজেস্ট করো প্লিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।